ভিওএ 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দক্ষিণাঞ্চলীয় রাজ্য জর্জিয়াতে সোমবার থেকে প্রারম্ভিক বা আর্লি ভোটদান শুরু হয়েছে সবার চোখ এখন জর্জিয়ার বর্তমান সেনেটর ডেমোক্র্যাট রাফায়েল ওয়ার্নাক এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্শেল ওয়াকারের মধ্যকার প্রতিযোগিতার দিকে সৌদি আরব সোমবার ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে নিজেকে সংযুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে দিয়েছে তারা জোর দিয়ে বলেছে যে অপরিশোধিত তেলের দাম বাড়ানোর জন্য তেল উৎপাদন হ্রাস করা সম্পূর্ণভাবে একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল যুক্তরাষ্ট্র ওই সিদ্ধান্তের পর তেল সমৃদ্ধ এই রাজ্যের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের অঙ্গীকার করেছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্যালিফোর্নিয়া জুড়ে মাটি ক্ষয়ে যাওয়ার প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে আরও তীব্রতর হয়েছে বিলাসবহুল সাইপ্রাস শোর এলাকায় পাহাড় ক্ষয়ে যাওয়ার কারণে বেশ কিছু বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে যেখানে একসময় প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের বাড়ি ছিল আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন